বন্ধুরা নিশ্চয় আমরা সবাই অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আমরা পড়ছিলাম আমাদের 7 চ্যাপ্টার যেটি হচ্ছে পাইকারি এবং খুচরা ব্যবসা। তো আজকের ভিডিওতে আমরা পাইকারের কার্যাবলী নিয়ে আলোচনা করব। আমরা কি জানি পাইকারের কার্যাবলীকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি না? একটি হচ্ছে উৎপাদনকারীর প্রতি সম্পাদিত কার্যাবলী, একটি হচ্ছে খুচরা ব্যবসায়ীর প্রতি সম্পাদিত কার্যাবলী এবং অন্যটি কি সমাজ বা ভোক্তার প্রতি সম্পাদিত কার্যাবলী। আমরা গত ভিডিওতে কিন্তু উৎপাদনকারীর প্রতি সম্পাদিত কার্যাবলীগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা খুচরা ব্যবসায়ীর প্রতি সম্পাদিত কার্যাবলী এবং সমাজ বা ভোক্তার প্রতি সম্পাদিত কার্যাবলীগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নিই যে খুচরা ব্যবসায়ীর প্রতি সম্পাদিত কার্যাবলীগুলো কি কি পাইকারের। প্রথমে পণ্য ক্রয়। পণ্য ক্রয় দিয়ে কি বোঝানো হচ্ছে আচ্ছা সেটা যদি দেখে নিই। পাইকাররা কি করছে, খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য সরবরাহ করে, তাই না? তো এই যে খুচরা ব্যবসায়ীরা, তারা উৎপাদনকারীর কাছে না যেয়ে কার কাছ থেকে, পাইকারের কাছ থেকে সহজেই কিন্তু পণ্য ক্রয় করতে পারে, তাই না? তাদের উৎপাদনকারীর কাছে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়ছে না, পাইকারের কাছ থেকেই কিন্তু তারা পণ্য ক্রয় করে ফেলতে পারছে, তাই না? তো এই যে পণ্য ক্রয় কিন্তু সাহায্য করছে কে, খুচরা ব্যবসায়ীদেরকে, পাইকার। তারপরে আমরা দেখব যে পরিবহন ব্যয় হ্রাস। আচ্ছা এটা কিভাবে পাইকাররা কি করে, পাইকাররা নিজের দায়িত্বে খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য দ্রব্যটা পৌঁছে দেয়। এবং যখন পণ্য দ্রব্যটা খুচরা ব্যবসায়ীর কাছে পাইকার পৌঁছে দিচ্ছে, তাহলে কি খুচরা ব্যবসায়ীদের যে পরিবহনের একটা ব্যয় হতো পণ্যটাকে পরিবহন করে তার কাছে নিয়ে আসার জন্য, সেটা হ্রাস পাচ্ছে না? সেটা কিন্তু হ্রাস পাচ্ছে। এটাই হচ্ছে পরিবহন ব্যয় হ্রাস। তারপরে আমরা দেখব যে গুদামজাতকরণ বলতে কি বোঝানো হয়েছে। পাইকারি ব্যবসায়ীরা কি করে, অনেক বেশি পরিমাণে পণ্য ক্রয় করে না, এবং আমরা কি জানি পণ্য ক্রয় করে সেগুলোকে গুদামে সংরক্ষণ করে। তো যখন খুচরা ব্যবসায়ীর কাছে সে পণ্যটা বিক্রয় করে, তখন কি সে অল্প অল্প পরিমাণে পণ্যটা বিক্রয় করে, খুচরা ব্যবসায়ী কি অল্প অল্প পরিমাণে পণ্যটা ক্রয় করে তার কাছ থেকে। তো এই যে খুচরা ব্যবসায়ীকে তাহলে কি কি করতে হয় না, যে গুদামজাতকরণের জন্য গুদামজাতকরণের যে খরচটা আলাদা, সেটা কিন্তু তাকে বহন করতে হয় না, সেটা কে তাকে করে দিচ্ছে, পাইকার কিন্তু তাকে সেখানে সাহায্য করছে গুদামজাতকরণে। তারপর আমরা দেখব যে পণ্য ফেরত বলতে আমরা আসলে কি বুঝি। পাইকাররা খুচরা ব্যবসায়ীদের কাছে যে পণ্যগুলো বিক্রয় করে, সেখানে যদি কোনো ধরনের পণ্য, ধরো ত্রুটির যুক্ত যদি কোনো পণ্য থাকে বা কোনো প্রবলেম, কোনো পণ্যের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে বা এমন যদি হয় যে পণ্যগুলো কোনো অবিকৃত রয়েছে, তো এই পণ্যগুলোকে ফেরত দেওয়ার যে সুবিধাটা, সেটা কিন্তু পাইকার কাদেরকে দেয়, খুচরা ব্যবসায়ীদেরকে দেয়। এর ফলে কি খুচরা ব্যবসায়ীর যে একটা ঝুঁকি থাকে বিক্রয়ের উপরে, যে হ্যাঁ যদি বিক্রয় না হয় বা পণ্যটা যদি খারাপ পড়ে, এরকম যে একটা ঝুঁকি আছে, সেই ঝুঁকিটা কিন্তু বহন করতে হয় না, বা ঝুঁকিটা কিন্তু হ্রাস পায় খুচরা ব্যবসায়ীদের জন্য। তারপরে আমরা দেখব যে বিজ্ঞাপন এবং প্রচার বলতে আমরা কি বুঝি। বিজ্ঞাপন এবং প্রচার বলতে কি বোঝানো হয়েছে, যে পাইকাররা যে পণ্যের কিন্তু বিজ্ঞাপনটা দিয়ে থাকে, পাইকাররা নিজেই দিয়ে থাকে। এবং অন্যদিকে যে পণ্যের সম্পর্কে যত ধরনের তথ্যের প্রয়োজন হয়, সকল তথ্য কিন্তু কারা প্রোভাইড করে, পাইকাররা প্রোভাইড করে। তো তাতে কি হয়, পণ্যের একটা বাজার সৃষ্টি হয়ে যাচ্ছে, এবং খুচরা ব্যবসায়ীরা কী করছে, সহজেই পণ্যটা বিক্রয় করতে পারছে। কারণ বাজারে যে পণ্যটা আছে বা যে পণ্যটা নিয়ে ব্যবসা করা হচ্ছে, সেই পণ্যটা সম্পর্কে যদি ভোক্তারা আগে থেকেই জানে, তাহলে বিক্রয়টা অনেক বেশি সহজ হবে না? তো এই যে বিজ্ঞাপনের কাজ বা তথ্য সংগ্রহ বা প্রচারের যে কাজটা, সেটা কিন্তু পাইকার খুচরা ব্যবসায়ীদের জন্য করে দিচ্ছে। তারপরে আমরা দেখব যে মোড়কীকরণ বলতে আসলে মোড়কীকরণ খুচরা ব্যবসায়ীদের প্রতি সম্পাদিত কার্যাবলী পাইকারের কীভাবে হয়। আচ্ছা খুচরা ব্যবসায়ীরা যখন পণ্যটাকে বিক্রয় করে, খুচরা ব্যবসায়ীদের কাছে পাইকাররা যে পণ্যটা বিক্রয় করে, সেই পণ্যের পরিমাণ এবং আকার অনুযায়ী কী করে পাইকাররা সেই পণ্যটা প্যাকিং বা মোড়কীকরণটাও করে দেয়। তো এতে করে খুচরা ব্যবসায়ীদের কিন্তু আলাদা করে কোনো ধরনের মোড়কীকরণ করার প্রয়োজন পড়ে না, এখানেও কিন্তু খুচরা ব্যবসায়ীরা একটা সুবিধা পেয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখব যে পরামর্শদান বলতে কী বোঝানো হচ্ছে। পরামর্শদান, পণ্যের মূল্যটা কীরকম হবে বা পণ্যের প্রমোশন বা পণ্যের প্রমোশনটা কীভাবে চালালে আরও বেশি সেটা ইফেক্টিভ হবে, বা পণ্যের সাজসজ্জাতে কোনো চেঞ্জ আনা লাগবে কিনা, বা কীভাবে কোন বিক্রয় কৌশলটা যদি খুচরা ব্যবসায়ী যদি ইউজ করে, তাহলে কীভাবে বিক্রয়টা বাড়বে, এই যে ইত্যাদি বিষয়, এগুলো সম্পর্কে কিন্তু এই যে খুচরা ব্যবসায়ীদেরকে পাইকার কী করছে, পরামর্শ দান করছে। এতে করে খুচরা ব্যবসায়ীদের বিক্রয়ের সংক্রান্ত যত ধরনের প্রবলেমস আছে, সেগুলো কিন্তু অনেকটা কমে যাচ্ছে এবং তাদের বিক্রয়টাও কিন্তু আরও বাড়ছে। তাহলে বন্ধুরা আমরা কী বুঝতে পারলাম, যে খুচরা ব্যবসায়ীদের প্রতি পাইকাররা কিন্তু অনেক কী করে কার্যাবলী কিন্তু পালন করে, এবং খুচরা ব্যবসায়ীদের কিন্তু অনেকভাবেই কিন্তু তারা হেল্প করে। তারপরে আমরা দেখব যে সমাজ বা ভোক্তার প্রতি সম্পাদিত কার্যাবলীগুলো বলতে আসলে কী বোঝানো হয়েছে। আচ্ছা চলো দেখে নিই।
প্রথমেই যে নিয়মিত পণ্য সরবরাহ, নিয়মিত পণ্য সরবরাহ বলতে কি বোঝানো হয়েছে, যে পাইকাররা কি করে নিয়মিতভাবে পণ্য সরবরাহ করে না, তো পাইকাররা যখন নিয়মিতভাবে পণ্য সরবরাহ করে তখন যে সমাজের যে ভোক্তারা আছে তারা কি সহজেই তাদের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় পণ্যটা পেয়ে যাচ্ছে, তাই না? যদি পণ্য সরবরাহটা নিয়মিত না হতো, অনিয়মিত হতো, তাহলে কি ভোক্তারা তাদের চাহিদাটা পূরণ করতে পারতো? রেগুলারলি পারতো না কিন্তু। তো নিয়মিত পণ্য সরবরাহ করে কিন্তু সমাজ ও ভোক্তার প্রতি পাইকার কি করছে, তার কার্যাবলীগুলো পালন করছে। তারপর আমাদের বলতে চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য বলতে কি বোঝানো হয়েছে। আচ্ছা, পাইকার কি করে, পাইকার প্রতিনিয়ত কি করে, পণ্যের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করে, নিয়মিত কিন্তু পণ্য সরবরাহ করে চাহিদা অনুযায়ী, তাই না? তো যখন এই পণ্যটা সরবরাহ করা হচ্ছে তখন কি ভোক্তা তাদের চাহিদা অনুযায়ী পণ্য পেয়ে যাচ্ছে, অর্থাৎ যোগানটাও কিন্তু এখানে ঠিক থাকছে। তো চাহিদা এবং যোগানের মধ্যে কিন্তু একটা সমতা বিধান হচ্ছে, ভোক্তার যেটা চাচ্ছে, ভোক্তার যে চাহিদা সেই অনুযায়ী ভোক্তা কি করছে, পণ্যটা পেয়ে যাচ্ছে পাইকারের কারণে, কারণ পাইকার নিয়মিতভাবে পণ্য সরবরাহ করছে। তো এতে করে চাহিদা এবং যোগানের মধ্যে সমতা বিধানও হচ্ছে এবং তাতে করে ভোক্তারাও কিন্তু উপকৃত হচ্ছে। তারপরে আমাদের বলতে জীবনযাত্রার মান উন্নয়ন বলতে আমরা কি বুঝি, অর্থাৎ এখানে সমাজ ও ভোক্তার প্রতি ভোক্তাদের জীবনযাত্রার মান উন্নয়নে পাইকার কীভাবে হেল্প করছে। ওকে, পাইকারি ব্যবসায়ীরা কি করে, দেশি বিদেশি এবং অনেক ধরনের পণ্য কি করছে তারা, দেশি বিদেশি পণ্যগুলো ভোক্তার চাহিদা অনুযায়ী কি করে, সরবরাহ করে না দেশি বিদেশি পণ্য। তো এতে করে কি হয়, এতে করে মাথাপিছু যে ভোগের একটা পরিমাণ আছে সেই মাথাপিছু ভোগের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ দেশে বিদেশে যদি এমন কিছু পণ্য থাকে যেটা আমি ভোগ করতে চাই অ্যাজ এ ভোক্তা, এবং সেটা যদি পাইকার আমাকে প্রোভাইড করতে পারে, তাহলে কি আমার ভোগের পরিমাণটা বেড়ে যাবে, এবং এতে করে কি হবে, আমার যখন মাথাপিছু ভোগটা বৃদ্ধি পাবে তখন আমার জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হবে। তারপরে আমরা দেখব যে অর্থনৈতিক উন্নয়নে পাইকার কীভাবে হেল্প করে। পাইকারি ব্যবসায় কী করে, পাইকারি ব্যবসায়ের যে কাজটা, যেহেতু পাইকারি ব্যবসায় একটু বৃহৎ আয়তনের হয়ে থাকে তো এখানে অনেকগুলো কাজের প্রয়োজন পড়ে, তাই না, বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু থাকে। তো এতে করে কী হয়, এতে করে যে পণ্যের যে প্রবাহ, পণ্য প্রবাহে গতিশীলতার সৃষ্টি হয়। অর্থাৎ পণ্যটা কন্টিনিউয়াসলি আসা যাওয়া করছে বা কন্টিনিউয়াসলি বিক্রয় হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি পণ্যটা আসছে এবং বিক্রয় হয়ে যাচ্ছে, এরকম একটা গতিশীলতার সৃষ্টি হয়। এবং তাতে কি হয়, পণ্যের প্রবাহ যখন বৃদ্ধি পাবে, গতিশীলতা যখন আসে তখন সেখানে কি হয় যে অর্থের লেনদেন প্রবাহ সেটাও কিন্তু বৃদ্ধি পায়। কন্টিনিউয়াসলি যখন পণ্য আসছে এবং সেটা যখন বিক্রয় হচ্ছে তখন কিন্তু অর্থের লেনদেনটাও বৃদ্ধি পাচ্ছে, তাই না? তো এই যে অর্থের লেনদেন বৃদ্ধি পাচ্ছে তখন কি হচ্ছে, দেশের অর্থনৈতিক যে উন্নয়ন সেটা কিন্তু ঘটছে, তাই না? দেশের অর্থনৈতিক উন্নয়নে তাহলে কি করছে, পাইকার কিন্তু হেল্প করছে। তারপরে কর্মসংস্থান সৃষ্টির দিকে যদি আমরা আসি, আচ্ছা কর্মসংস্থান সৃষ্টিতে কিভাবে পাইকার হেল্প করে, আমরা বলেছি যে পাইকারের যে ব্যবসাটা সেটা কিন্তু তুলনামূলক বৃহৎ হয় খুচরা ব্যবসার তুলনায়, তাই না? যখন এই জিনিসটা একটু বৃহৎ লেভেলের হয় এবং এখানে অনেক ধরনের কার্যক্রমের প্রয়োজন পড়ে, তো এখানে অনেক ধরনের মানুষেরও প্রয়োজন পড়ে, এবং যখন অনেক ধরনের মানুষ এখানে প্রয়োজন পড়ছে তখন তাদের জীবিকার একটা সৃষ্টি হচ্ছে, এবং যখন জীবিকার সৃষ্টি হচ্ছে তখন কি কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, এবং কর্মসংস্থানের সৃষ্টি হওয়ার ফলে কি হচ্ছে, বেকার সমস্যা হ্রাস কিন্তু ঘটে যাচ্ছে এখানে। তো পাইকার কি করছে, পাইকার কিন্তু এই যে সমাজের যে বেকার সমস্যা হ্রাসের যে ব্যাপারটা সেটা হ্রাস করতে কিন্তু পাইকার হেল্প করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কী দেখলাম বলো তো, আজকের ভিডিওতে আমরা দেখলাম যে পাইকারের আরও দুটি কার্যাবলী, একটি হচ্ছে খুচরা ব্যবসায়ীর প্রতি সম্পাদিত কার্যাবলী এবং অন্যটি হচ্ছে সমাজ বা ভোক্তার প্রতি সম্পাদিত কার্যাবলী। আমরা তাহলে আজকের ভিডিওর মাধ্যমে পাইকারের যে সকল কার্যাবলীগুলো আছে সেগুলো সবগুলো শেষ করলাম। আই হোপ আমাদের এই টপিকটা নিয়ে আর কোনো ধরনের টেনশন কনফিউশন থাকবে না। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।